আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ মাসুদ পারভেজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেশ ও দেশের বাইরে থেকে যারা রাইডার মাসুদকে দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। যারা আমার চ্যানেলে নতুন আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে নেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে রাইডার মাসুদের পাশে থাকবেন এবং লাইক ও শেয়ার করে দিয়ে রাইডার মাসুদকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। আজকে আমি একটু যাচ্ছি বসুন্ধরাতে। বসুন্ধরাতে যাওয়ার একটাই কারণ হচ্ছে ওই একটা নতুন মোবাইল কেনার জন্য আমি যাচ্ছি, আর দেখা যাক যে কি মোবাইল কেনা যায়। এখনও নির্ধারিতভাবে কোনো মোবাইল আমি ডিসিশন নিইনি যে এই মোবাইলটাই কিনবো। সিগন্যালটা মাত্র ছাড়লো, আসলে এইসব জায়গায় আসলে সিগন্যালের প্রচণ্ড জ্যামে পড়তে হয়। আপাতত মাথায় তিনটা মোবাইল রাখছি, আপনার স্যামসাং, অপো আর ওয়ান প্লাস। এখন মার্কেটে গিয়ে দেখি যে যেটাই পছন্দ হয় সেটাই কিনব, আর তারপরও স্যামসাংটাকে আমি তিন নম্বরেই রাখছি, যেহেতু কিছুদিন আগে আমার ওয়াইফের জন্য আমি একটা স্যামসাং মোবাইল নিয়ে গেছি কিনে, এই জন্য আর কি আপাতত স্যামসাংটা চিন্তাভাবনা করতেছি না। আর ওয়ান প্লাসটা রাখছি এক নম্বরে, আর দুই নম্বরে রাখছি অপো। এখন দেখি আগে বসুন্ধরাতে ঢুকি, যেটাই কিনবো আপনাদেরকে নিয়ে শেয়ার করেই কিনবো। আসলে অনেক দিন ধরে কিনবো করে কিনা হচ্ছিল না, আর বিশেষ করে আমি ক্রেডিট কার্ডে কিনতে চাচ্ছিলাম। ক্রেডিট কার্ডের একটু ঝামেলা থাকার কারণে সেই কারণে চিন্তা করতেছি ক্যাশেই কিনে নেব। তা আচ্ছা, এখন আপাতত ভিতরে ঢুকি, দেখা যাক কোন মোবাইলটা নেওয়া যায়। আমরা আস্তে আস্তে, দুপুর হয়ে গেল, আসলে রওনা দিতে যাচ্ছিলাম আর একটু আগেই, কিন্তু এখন পৌনে একটা বাজতেছে, আজান দিয়ে দিছে, আর আবার বাইরেও কাজ আছে একটা দুইটার দিকে। এখান থেকে যত তাড়াতাড়ি পারি কাজটা সেরে নেব। যেহেতু এটাকে তিন নাম্বার রাখছি, কিন্তু দোকান পড়ছে আগেই, একটু ঘুরে দেখি তারপরে। হ্যাঁ, আসলে আমরা ঘুরে টুরে দেখতেছি, এখনও ডিসিশন নিতে পারতেছি না কোনটা নেব। তা যেটাই নেই অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনারা জানবেন, দেখতে পাবেন। বসুন্ধরা মার্কেটের ছয়তলায় আসছি এখন, তা এখানে আসি যে রেঞ্জের ভিতরে যাচ্ছি আমরা, এখানে খোঁজ করব, যদি পেয়ে যায় তাহলে তো ভালো, নতবা আবার মডেল চেঞ্জ করতে হবে আমাকে। আসলে মানুষ যা চায় সে তা কখনো সেটা পায় না, সেটা আমার দ্বারাই হলো, কারণ আমি নিতে আসছিলাম স্যামসাং অথবা ওয়ান প্লাস অথবা অপো, কিন্তু সবগুলি ঘোরার পর এখন এসে আটকালাম আমি শাওমি এমআইতে। যাই হোক, এখান থেকে মোবাইলটা দেখার পর পছন্দ হয়ে গেল, এই কারণে মোবাইলটা নিয়ে নিলাম। আচ্ছা, আমি এখন আপনাদেরকে মোবাইলটা আনবক্সিং করতেছে সেটা দেখাবো। সচরাচর সব কোম্পানি মোবাইলের সাথে যেগুলি ফ্রি দিয়ে থাকে
সেই জিনিসগুলি তারা আমাদেরকে ফ্রি দিচ্ছে, যেমন আপনার একটা গ্লাস প্রোটেক্টর, আর এটার সাথে আছে ক্যামেরা প্রোটেক্টর আর একটা হেডফোন, এছাড়া আর তেমন কোনো কিছু ফ্রি দিচ্ছে না। ও আর একটা দিচ্ছে, যেটা বাংলা লিঙ্ক সিম দিচ্ছে একটা। আমার ওয়াইফের জন্য যখন মোবাইল কিনছি এগুলি আমি ফ্রি পাইছি, আবার আমার ছোট ভাই যখন মোবাইল কিনে সেও এগুলি ফ্রি পাইছে। মানে এক্সট্রা অর্ডিনারি কোনো জিনিস তারা মানে মোবাইলের সাথে ফ্রি দেয় না। আমরা আমাদের মোবাইল কিনে এখন বাসার দিকে রওনা দিতেছি। আসলে আশা ছিল যে ওয়ান প্লাস অথবা ওপো অথবা স্যামসাং নেব, এটা আসলে মাথায় ছিলই না যে আমি এমআইটা নেব। আর যাক এখন নিয়ে নিলাম। আর অ্যাকচুয়ালি সেটটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে, যার কারণে আমি সেটটা নিয়ে নিলাম। আর সেটটার মডেল হচ্ছে শাওমি এমআই লাইট 11। এখন বাসার দিকে যাচ্ছি। আমি মোবাইল কিনে এখন বাসার দিকে রওনা দিতেছি। আপাতত আপনাদের কাছ থেকে এখানে ভিডিও নিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।